শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? আমার নাম লাল মোহাম্মদ। আপনার আব্বার নাম? আমার আব্বার নাম নূর মোহাম্মদ মণ্ডল। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম মরিয়ম। আপনার স্থায়ী ঠিকানা? আমার স্থায়ী ঠিকানা আলাইপুর, থানা তখন ছিল চারঘাট, এখন হয়েছে বাঘা, রাজশাহী। সে সময় আপনি কি করতেন? আমার তখনও কাজ কৃষিকর্ম, এখনো আমার কৃষিকর্ম। তখন বয়স 25-এর মতন হলে হতে পারে। কিভাবে আপনি যুদ্ধে যেতে অনুপ্রাণিত হলেন? যুদ্ধে যাওয়ার অনুপ্রাণিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দিয়েছে, এবারকার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রক্ত দিয়েছি আরও দেব, এই দেশকে ইনশাল্লাহ মুক্ত করে কাজ ছেড়ব। তখন আমার ভিতরে একটা ক্ষোভ আসলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একা রক্ততে দেশ স্বাধীন হবে না। তখন আমার মাথার, আমি মূর্খ মানুষ, আমার জ্ঞানের ভিতরে আসলো যে উনি একা রক্ততে দেশ স্বাধীন হবে না, তাই রক্ত তো আমাদেরকেও দিতে হবে। চুপ করে চলে গেছি যুদ্ধের জন্য ইন্ডিয়াতে। খুব কষ্টের মধ্যে 2 দিন আমি নদীর ভিতরে উপবাস পেরেছি, নৌকাতে ঘোরাঘুরি করেছি, আমার সঙ্গে আরও লোক ছিল। তারপরে হ্যাঁ, আমার সৎকার লোক মারা গেছে, সেদিন একজন রব্বেল মারা গেল, হ্যাঁ, তারপরে সাত্তার মারা গেছে, তারপরে এখানে আক্কার বিলাক ছিল মারা গেছে, আমার সৎকার প্রায় মারা গেছে, আমি জীবিত আছি আমার আলাইপুরে, আর একজন আনসার বলে জীবিত আছে, ও খুব দূরে থাকে আছে। তখন এখান থেকে আমি প্রথম জলঙ্গি থানা যাই, ইন্ডিয়া নদী পারে ওখান ওঠে, ওখান থেকে সাহেবরামপুর ক্যাম্পে ভর্তি হয়, বড়াই গ্রামের সালাম এমপি ছিল ওখানে, বড়াই গ্রামের নাটোর বড়াই গ্রামের সালাম এমপি, ওই সেই জলঙ্গি থানায় ছিল। ওখানে কিছুদিন ট্রেনিং করেছি, ওখান থেকে মালদা গেছি, মালদা যাই কিছুদিন ট্রেনিং করেছি, ওখান থেকে শিলিগুড়ি দার্জিলিং গেছি, ওখানে হাই ট্রেনিং করেছি, করে ওখান থেকে ট্রেনিং করি পাঠিয়ে দিয়েছি রংপুর দিনাজপুর, ওখান থেকে রংপুর দিনাজপুর আসি, দিনাজপুরে ফুলবাড়িয়া থানার আঙ্গিনাবাদ ক্যাম্পে আমার জমি দিয়েছে, ওখান থেকে আমি ওখান থেকে সংগ্রাম করেছি। কখন কত আমি মূর্খ মানুষ তত জানা নাই। এই সময় আপনার যে যাদের যে গ্রুপের সঙ্গে আপনি গেছেন সেই গ্রুপের কমান্ডার কে ছিলেন? কমান্ডার ছিল লালপুরে মজুমার মারা গেছে, হ্যাঁ, আমার সাথে যে কমান্ডার ছিল সে মারা গেছে মজুমার বলে না, এবং আমার ভাগ্য খারাপ, আমরা কয়েকটা মামুর পড়ে আছি, সবই প্রায় মারা গেছে,
তখন গাড়ি নাই ঘুরে কষ্টে 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 বাড়িতে আসছি বাড়িতে আসার কয়েকদিন পরে রাজশাহী মালয়েশিয়া ক্যাম্পে ভর্তি হন রাজশাহী মালয়েশিয়া ক্যাম্পে ভর্তি হওয়ার পরে ওখানে কিছু থাকলো আমার সঙ্গে ছেলেপিলি চাকরি বাকরি মধ্যে গেল আমিও গেছিল আমি কয়েকদিন থাকি আমি মূর্খ মানুষ আমি দেন আমার চাকরি করা একটু অসুবিধা আমি একেবারে মূর্খ আমি করবো না তাইলে করিনি আসি আমার যে কিছু কাজ শেখি তারপরে কয়েকদিন পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেই আমি হলে থাকতি শূন্য যে পাকিস্তান থেকে শেখ মুজিবুর ছাড়া পাইছে উনি আসবে আমরা সেই রাজশাহীতে যাওয়া হলে তখন হাতে আনলি ওই গুলি বাড়লি বহুত ধুমধাম তখন আমরা ঘুরতে পেরেছি করার পরে শেখ মুজিবুর আসলিল আসার পরে তো আল্লাহ কিছুদিন রাখলেন এখন কেমন আছে এখন আল্লাহ পাক ভালোই রাখছে বঙ্গবন্ধুর কন্যা শেখ শেখ হাসিনা আমাদেরকে অনেক মূল্যায়ন করেছে আমরা এতেই খুশি মুক্ত হই লাল মামুন আমার ছেলে মাস্টার্স পাস করি কুষ্টিয়া ভার্সিটি থেকে মাস্টার্স পাস করি ঘুরে বেড়াচ্ছে টাকা পাকার চাকরি হয় না 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা